ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্যদিকে বালিগঞ্জের এই পুজোর এবারের থিম কর্মচক্র। নানা আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পেশার ছবি। এক্ষেত্রে মূর্তি নয়, মানুষই মডেল, এমন ছজনকে স্ট্যাচু হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক কারা পাচ্ছে এবিপি আনন্দর সৃজনশীলতায় সেরা পুজোর শারদানন্দ সম্মান। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, দেখো কথায় তো বলেই কর্মেই মুক্তি, এবং কর্মচক্র এমন একটা বিষয় যে চক্রের মধ্যে আমরা সবাই রয়েছি। একুশের পল্লী তাদের সৃজনশীলতা দিয়ে সেই কর্মচক্রকে তুলে ধরেছে। মণ্ডপের সবচেয়ে অভিনবত্ব হচ্ছে মণ্ডপ সজ্জার কৃত্রিমতার সঙ্গে বেশ কয়েকজন মানুষ, তারা কিন্তু সত্যি সত্যি মানুষ যারা মণ্ডপের মধ্যে রয়েছেন, কিন্তু একেবারে আমরা ছোটবেলায় হয়তো এই স্কিল দেখেছি, আজকাল খুব বেশি দেখা যায় না, সেই স্ট্যাচুর ভঙ্গিমায়। এই যাদের তুমি এখন দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকে কোনো ভাস্কর্য নয়, তারা আসল মানুষ, তারা এই মণ্ডপ সজ্জার একটি অংশ হয়ে উঠেছেন। এখানে দুধারে সেরকম কয়েকজন যারা এই কর্মযজ্ঞ থিমটাকে নতুন করে রূপ দিচ্ছেন তাদের বিভিন্ন কর্মের মাধ্যমে। রিক্সায় করে কেউ মাকে নিয়ে আসছেন, কেউ বা স্টেশনে কুরির হয়ে সেজে উঠেছেন। আমরা পুরোনো দিনেও ফিরে যেতে পারবো, পুরোনো কলকাতার একটা ছবির সামনে ভিস্তিওলা দেখতে পাবো, পাবো হচ্ছে আমরা সেই বায়োস্কোপ, ছোটোবেলায় আমরা অনেকেই দেখেছি সেই বায়োস্কোপ, এবং অবশ্যই সেই একজন ফেরিউলি, তিনি বিভিন্ন টিপ থেকে শুরু করে প্রসাধনী বিক্রি করছেন। এই সবটাই এই মণ্ডপে ছিল, এবং কর্মচক্রকে যেভাবে তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে, সেটাই সবচেয়ে নজর কেড়েছে। এবং আমরা যত আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোবো, সেটাও একটা আটপৌরে একটা জায়গা তৈরি করা হয়েছে, সেখানে কিছু পটের কাজ, এবং এই পটের কাজের মধ্যেও যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও কিন্তু সেই কর্মচক্রের কথাই বলে, বিভিন্ন রকম কাজের কথা বলে সেই কর্মচক্র। এবং অবশ্যই শেষে গিয়ে প্রতিমা, তিনিও অনন্য সৌন্দর্য নিয়ে গোটা মণ্ডপকে আলোকিত করছেন। এবং এই সব মিলিয়েই একুশের পল্লীর পুজো সৃজনশীলতার সেরা, এবছরের অন্যতম সেরা পুজো, এবং সেই পুজোর ছবি আমরা দেখাচ্ছি। একুশের পল্লী পুজো কর্মচক্র, মানুষের কাজের যে একটা চক্র তৈরি হয়, মানুষ কর্মের মাধ্যমেই বাঁচে, সেই কর্মগুলোকে তুলে ধরে যেভাবে সেটাকে সাজিয়েছে, তাই তারা এবছরে সৃজনশীলতায় অন্যতম সেরা পুজো। অনেক ধন্যবাদ অরিত্রিক তোমাকে।